আপনি কতদিন আমাদের এস্টেটে আছেন? আছি। কি হলো? আছি কি বলছেন স্যার? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ও ইন্টারেস্টিং। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আমার বাবা ছিলেন নৃপতি ভট্টব্যাল, বর্তমানে আমি বিভূতি ভট্টব্যাল। আমার পরে নেই, বিয়ে করিনি, ও মনের মতো পাত্রী পাইনি। নামুন। দেখেছেন স্যার? দেখুন দেখুন দেখুন, গাছ কেটে জঙ্গল একেবারে সাফ করে দিচ্ছে। সে নয় হলো, কিন্তু এখন গাছটা সরিয়ে রাস্তাটা পরিষ্কার না করে যাবো কি করে? চলুন আসুন, সরান। আপনি ধরবেন স্যার? চলুন। আচ্ছা চলুন চলুন। কি হয়েছে? ওরম করছেন কেন? কি আস্তে আস্তে চলুন। আরে দেখছেন উঠুন না। Ladies and gentlemen, আমার একমাত্র ছেলে বিজয় নারায়ণ চৌধুরী আজই বিলেত থেকে ফিরেছে বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে। তারই অনারে আজকের এই নৈশ ভোজের আয়োজন। আগামী দিনে চৌধুরিয়ান কোম্পানির ভবিষ্যৎ মালিক হবে আমার একমাত্র পুত্র বিজয় নারায়ণ চৌধুরী। এবার আমি নিশ্চিন্তে দাবা খেলতে পারবো আমার একমাত্র বন্ধু রমাপ্রসাদের সঙ্গে। বিজয় পরিচয় করিয়ে দি, এই হচ্ছে আমার অভিন্ন হৃদয় বন্ধু
রমা প্রসাদ বিজয়। আরে আরে থাক থাক থাক, আজকের দিনে প্রণাম করতে নেই, তোমার জায়গা ওইখানে নাই, তোমার জায়গা আমার বুকে। আচ্ছা রমা প্রসাদ, তোমার মেয়ে সঙ্গীতাকে দেখছি না? আরে এখানেই তো ছিল, ওই তো বৌদির সাথে। তুমি কি এখনো নাচ শিখছো? না, নাচ শেখা শেষ, এখন গুরুজি স্কুলে একটা চাকরি পেয়েছি নাচ শেখাবার। তুমি হঠাৎ চাকরি করতে যাবে কেন? এখানে একা থাকতে আমার ভালো লাগে না, বাবা তো সারা দিন নিজের কাজে কর্মে ব্যস্ত, আর বাড়িতে আমি একা। মা বেঁচে থাকলে। কে বলল তোমার মা বেঁচে নেই? আমি তোমার মা না, আমি তোমায় কোথাও যেতে দেব না, এখানেই একটা পাকা চাকরির ব্যবস্থা করে দেব। বিজয়। হ্যাঁ বলো। একে চিনিস? চিনতে পারলি না তো? না। ভালো করে দেখ। চেনা চেনা মনে হচ্ছে কিন্তু। আরে সঙ্গীতাকে চিনতে পারছিস না? সঙ্গীতা? What a pleasant surprise! সেই লাল ফিতে পরা ফক পরা মেয়েটা। মনে পড়ার আর কোনো ঘটনা নেই? আমি যখন ফ্রক পরতাম, তুমি কি তখন সুটেড বুটেড হয়ে ঘুরে বেড়াতে? তুমিও তখন হাফ প্যান্ট পরে ঘুরতে। ওকে বাবা সরি, আরে ওটা ছাড়া আমার কিছু মনে নেই। তোর মনে থাকার কথাও নয়, তোকে যখন বিলেতে বোর্ডিং এ পাঠালাম তখন তোর 8 বছর বয়স। এই 18 বছর যে কিভাবে তোর অপেক্ষায় থেকেছি। মা, এসব ঘটনা মনে রেখে আর কোনো লাভ আছে কি? মিসেস চৌধুরী, মহিলা সমিতির প্রেসিডেন্ট এসেছেন, একটু আসবেন কি? আসছি, তোরা কথা বল। হ্যাঁ আমি আসি একটু। তারপর কি করা হচ্ছে? উফ বাবা, তুমি কি কোনো গুরুজনের সঙ্গে কথা বলছো নাকি? কেন না, এই যেভাবে ভাব বাচ্চায় কথা বলছো তাই। ও সরি, তো কি করছো? বেটার, থ্যাঙ্ক ইউ। ভারতনাট্যমের কোর্স শেষ করে চেন্নাইতে গুরুজির আশ্রমে একটা চাকরি পেয়েছি, নাচ শেখাবো। ব্রিলিয়েন্ট, যা ভেরি গুড। কিন্তু মাসিমা বলছিল এখানে কি একটা চাকরি দেবে। এখানে? মা যখন বলেছে তখন নিশ্চয়ই দেবে। আচ্ছা তুমি একটা সাজেশন দাও তো। কি? আমি মাসিমার কথা শুনে এখানেই থাকবো না গুরুজির ওখানে ফিরে যাব? আমি কি করে সাজেশন দিই বলো তো? দেখো, তোমার ভবিষ্যৎ, তোমার ক্যারিয়ার সবটাই যখন তোমার, তখন ডিসিশনটা তোমাকে নিতে হবে। তাহলে এই ডিসিশনই রইল। হ্যাঁ, আরে রথীন্দ্রনারায়ণ চৌধুরী যা বলে তাই করে। এতদিনের বন্ধুত্ব এবার আত্মীয়তায় পরিণত হতে চলেছে, তো এই ব্যাপারটা সেলিব্রেট করা উচিত। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু বিভূতিটা কো? ওই তো। এই দেখো দেখো কি করছে। দাও তো একটা। এই জোরে দাও। এই বোঝো, পেছনে দাও না একটা। কেড়ে কেড়ে। এই কি 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 করছিলে? কি করছিলাম? বক্সিং করছিলাম। না না, ইয়ে নাচ শেখাচ্ছিলাম। ও তুমি নাচ শেখাও? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই চাকরিটা ছেড়ে দেবে? হ্যাঁ ছেড়ে। কে কেন চাকরি ছেড়ে দেবো? কেন না, সেটা তো আমি পরে ঠিক করবো কেন চাকরি ছেড়ে দেবে। আপাতত তুমি আমাদের জন্য একটু স্কচের ব্যবস্থা করো, যাও। যাও ঠিক আছে। এটারও বিয়ে দিতে হবে, দেখে বোঝা যাচ্ছে। এই পাওয়াটা চড়তে হবে নাকি? ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। পাওয়ার পরেই বোঝা যাবে যেটা পেলাম সেটা ভালো না খারাপ। চোখ বন্ধ করো। কেন? আমি যা বলছি তাই করো। গুড। এসো। ইয়েস কাম।
এবার দেখো কোথায় নিয়ে এসেছি। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। এখনো কিন্তু বিষয় শেষ হয়নি, তাই নাকি? আরো আছে। আছে বই কি? এই পাহাড়কে ঘিরে এখানকার মানুষের একটা মজার কথা চালু আছে। তুমি যা চাইছো তা চিৎকার করে বলো, যদি প্রতিধ্বনি হয়ে ফিরে আসে তাহলে তুমি নিশ্চয়ই তা পাবে। আর প্রতিধ্বনি হয়ে না ফিরে এলে পাবো না, তাই তো? অল বোগাস। বিজয়! বিজয়! ইটস ফানি, আমি এখানে থাকতে চাই। আমি এখানে থাকতে চাই না। স্ট্রেঞ্জ, আরেকবার দেখো। আমি এখানে থাকতে চাই না। তার মানে তোমাকে এখানেই থাকতে হবে। দাঁড়াও, এবার আমি দেখি। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থাকতে চাই। আমি এখানে থাকতে চাই না। আমি এখানে থাকতে চাই না। আমি এখানে থাকতে চাই না। তার মানে তুমি এখানে থাকতে চাও না। কিন্তু কিন্তু আমি এখানে ভীষণ ভাবে থাকতে চাই। কাম অন সঙ্গীতা, আচ্ছা এবার কোথায় নিয়ে যাবে? চলো চলো চলো। দেখে চলবে তো, এখনই পড়ে যাচ্ছে রে। চলো সঙ্গীতা। কোথায়? ওঠো। বিজয়, কাল থেকে তুমি অফিসে যাওয়া শুরু করে দাও। আমি চাই যে আমি থাকতে থাকতে তুমি ব্যবসাটা ঠিক করে বুঝে নাও। আর কদিন পরে না হয় যাবে? কেন, পরে যাবে কেন? যেতে যখন হবে তখন কাল থেকেই যাক। হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম কাল থেকে যাব। ভেরি গুড। কি হয়েছে মা তোমার? না কিছু না, ও ভয় পেয়েছে। ভয় পেয়েছে কেন? মাসিমা আপনিই বলুন, একটা সাপ অমন ভাবে ওর পা জড়িয়ে ধরেছিল, তাই দেখেও আমি কি ভয় পাবো না? সাপ? সাপ? সাপ কোথায়?
Thank you so much, ma'am. My pleasure. Bye. Bye. Gurudev, shomosto bibad theke oke rokkha koro Gurudev. Chalo, tomar babar sathe dekha kore ashi. Besh bede chal ta diyecho to. Kobe ami kharap chal diyechi? দিয়েছো আমার মনে হয় তুমি ছেলের বিয়ের চালটা ঠিক দাওনি। কেন এই কথা বলছো? ছেলে বড় হয়েছে, ওর মতামতটা নেওয়া উচিত ছিল। আমার বাবা যখন আমার বিয়ে দেন তখন আমার মত নেননি। চৌধুরী বংশের ট্র্যাডিশন এখনো সমানভাবে চলছে। তাহলে আর আমার কিছু বলার নেই? না, বলার নেই তা নয়, বলার অনেক কিছুই আছে। বলে যেও না তুমি এখন একজন কন্যা দায়গ্রস্ত পিতা। তা কন্যা দায়গ্রস্ত পিতার কি করতে হবে? কি আর করতে হবে, পুরোহিত ডেকে দিনক্ষণ স্থির করতে হবে। সঙ্গীতা মাকে আমি আমার পুত্রবধূ হিসেবে পেতে চাই। কি হলো, চালটা দাও। শুনছেন কি হয়েছিল আপনার? আপনি হঠাৎ আমার জীবের সামনে লাফিয়ে পড়লেন কেন? আমাকে 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 তাড়া করেছে, আমাকে মেরে ফেলবে। তাড়া করেছে কে? কি হলো বলেন না তো, কে তাড়া করেছিল? সাপ, একটা সাপ আমাকে তাড়া করেছে। সাপ কোথায়? এখানে তো কোথাও কোনো সাপ নেই। ও ঠিক আছে, কোথায় যাচ্ছেন? ওদিকে। ওদিকে মানে? ওই পাহাড়ের পেছনে বসতে আমি থাকি, ওখানে। চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি। না, আমি একাই যেতে পারবো। শুনুন, আপনার নামটা? সোনালি। আমার নাম বিজয়। আপনি আমাকে চেনেন? বহুদিন ধরে চিনি। বহুদিন ধরে চেনেন মানে মানে আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। নিজের মনের কাছে প্রশ্ন করুন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। হয়তো আমাকে চিনতেও পারবেন। ঠিক আছে, মনে থাকবে সব। স্যার এখানে আসার সঙ্গে সঙ্গে আপনারা সবাই মিলে হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম বলবেন, ওয়েলকাম স্যার।
তারপর সবাই মিলে এক এক করে গিফটটা ওনার হাতে তুলে দিবেন কি মনে থাকে সব সো হ্যান্ডসাম ঠিক আছে ঠিক আছে এখানে বলেছেন বলেছেন কিন্তু স্যারের সামনে আমাকে হ্যান্ডসাম বলবেন না স্যার দুঃখ পাবে ওয়েলকাম স্যার কি আসছো তো আমাকে ওয়েলকাম বলছেন কেন স্যার এলে স্যার কে ওয়েলকাম বলবেন আশ্চর্য কেউ জায়গা ছাড়েন নড়বে না কিন্তু কেউ কিন্তু জায়গা ছাড়েন নড়বে না পেছনে কি করছে যান সামনে গিয়ে দাঁড়া চ চ চ চ চ চ চ চ আপনি স্যার আমাকে ওয়েলকাম জানানোর জন্য ধন্যবাদ কিন্তু কাজ বন্ধ করে ওয়েলকাম জানানোর কোনো মানে নেই আমি কাজ পছন্দ করি আর তো সমাজকে অপছন্দ জান কাজ শুরু করে দিন কাজ শুরু করে দিন যাই যাই যান 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 গেছেন যান সব যান 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 চলে যান চলে যান সবাই যান সবাই চলে গেছে চলে গেছে চলুন স্যার চলুন চলুন কোথায় গেল স্যার বিভূতি ইয়েস স্যার আমাদের চা বাগানের শ্রমিকরা কোথায় থাকে কোথায় থাকে হ্যাঁ বাড়িতে থাকে স্যার কি হলো স্যার বাড়িতে তো থাকবেই কিন্তু কোথায় মানে ওদের কোয়ার্টার গুলো কোথায় কোয়ার্টার এই পাহাড়ের ওপাশে একটা বস্তি আছে ওইখানে আচ্ছা বিভূতি ইয়েস স্যার সোনালী নামে কাউকে চেনো সোনালী হুম সোনালী সোনালী ছেলে না মেয়ে নাম শুনে বুঝতে পারছ না সোনালী সোনালী রূপালী বলে একজনকে চিনি সে মেয়ে ও তাহলে সোনালী মেয়েই হবে কিন্তু সোনালীকে খুঁজছেন কেন কেন মানে না কেন মানে কেন ঠিক আছে তুমি যাও শোনো ইয়ে স্যার সোনালীকে একটু পাঠিয়ে দেবে সোনালী হ্যাঁ নীলাকে পাঠিয়ে দেবে নীলা গেছে দিচ্ছি আমার নাম আপনি আমাকে চেনেন বহুদিন ধরে চিনি নিজের মনের কাছে প্রশ্ন করুন দেখবেন উত্তর পেয়ে যাবেন হয়তো আমাকে চিনতেও পারবেন মে আই কাম ইন স্যার কাম ইন আপনি আমায় দেখেছেন আচ্ছা এখানকার লেবারদের কোনো নাম ঠিকানার খাতা আছে পার্মানেন্ট লেবারদের নাম ঠিকানার খাতা আছে কিন্তু ক্যাজুয়াল লেবারদের কোনো নাম ঠিকানার খাতা নেই পার্মানেন্ট লেবারদের পেমেন্ট করেন কি করে না মানে ওদের নাম ঠিকানাটা আমায় দিতে পারেন ওদের তো কন্ট্রাক্টর সাপ্লাই করে কিন্তু আপনি যদি চান ইয়ে সোনালী আমি সোনালী নই আমি নীলা আই এম সরি স্যার আপনি আমাকে সোনালী বলে ডাকতে পারেন আই ডোন্ট মাইন্ড ভেবে দেখব আপনি আপাতত আমাকে ওই পার্মানেন্ট লেবারদের নামের খাতাটা দিয়ে যাবেন রাইট স্যার আপনি আসতে পারেন
লুকিয়ে পড়ছিলে কেন? তোমার এখানে একা একা আসতে ভয় লাগে না? এখানকার সবকিছু আমার খুব চেনা। তোমার বাড়িতে কে কে আছে? আমার কেউ নেই, আমি একা। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। আমার অপেক্ষা কেন? তুমি এখানে এলে কেন? তোমাকে দেখবো বলে। কেন আমাকে দেখতে চাও? জানি না। তোমার মন আমাকে দেখতে চাইছে। তোমার মনের ভিতরে আমি রয়েছি। কই? এর আগে তো আমার কোনোদিন মনে হয়নি। তুমি আমাকে ভুলে গিয়েছিলে। আমাকে দেখার পর তোমার সবকিছু একটু একটু করে মনে পড়ছে। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি বললে তুমি আমাকে চেনো, কি করে চেনো? অপেক্ষা করো, উত্তর পেয়ে যাবে। আমি এখন চলি, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। তোমার দেরি হলে তোমার মা চিন্তা করবে। তুমি আমার মাকেও চেনো? আমি তোমার সবাইকে চিনি। তুমি আমাকে একটা কথা দেবে? কি?
কথা দাও যে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কথা দাও। আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তো তোমার কোনো কথার মানেই বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না। তুমি তুমি শুধু কথা দাও যে আমাকে ছেড়ে যাবে না। আমায় একটু ভাববার সময় দাও। ঠিক আছে, কাল জানিও। কোথায় জানাবো? এখানে এলেই আমার দেখা পাবে। শোনো, বাবার খাওয়া হয়ে গেছে? শরীরটা ভালো নেই, দুধ খেয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ রে, তোর আজ ফিরতে দেরি হলো? অফিস থেকে বেরিয়ে এতক্ষণ কোথায় ছিলি? মা, পাহাড়ের বস্তি সম্বন্ধে তুমি কিছু জানো? কোন বস্তি? ওই আমাদের ফ্যাক্টরিতে যেতে পারে। তুই কেন গেছিলি ওখানে? কেন গেছিলি? তুই কি আমার কোনো কথা শুনবি না? কেন মা, ওখানে ওখানে গেলে কি হবে? আগে তুই আমার মাথায় হাত দিয়ে দিবি কর, তুই আর কোনোদিন ওখানে যাবি না। মা, এটু হাতে দিবি দেবো না, হাত ধুয়ে দেবো, কিন্তু তার আগে বলতে হবে আমি ওখানে কেন যাব না। তা বলতে পারবো না, কিন্তু যে পাহাড়ের বস্তিতে আমাদের কেউ কোনোদিনও যায় না, সেখানে তুই কেন গেছিলি? তুই ওখানে আর যাবি না। তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? এখন মনে হচ্ছে বাইরে ছিলিস, ভালোই ছিলিস। ঠিক আছে, আমি আর ওখানে যাব না, হলো তো? শোন, কাল তুই একবার সঙ্গীতার বাড়িতে যাস। সঙ্গীতার বাড়ি? কেন? গেলেই বুঝতে পারবি। তোমাকে চাওয়া ছিল স্বপ্ন আমার, তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী, সাথী চির সাথী আমার জীবন সাথী। স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি, ভাবি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী, সাথী চির সাথী আমার জীবন সাথী। কখন জেলেছি বলিয়া
চির সাথী আমার জীবন সাথী। চোখের পাতায় আমার মনের গোপন খাতায় প্রথম দেখার পর তোমাতেই নির্ভর হয়ে দিন কেটে গেছে তোমারই আশায়। তুমি আছো চোখের পাতায় আমার মনের গোপন খাতায় প্রথম দেখার পর তোমাতেই নির্ভর হয়ে দিন কেটে গেছে তোমারই আশায়। পৃথিবী যেন দেখলে দেখো আজ দুজনে কাছে এলে কি ক্ষতি আমার জীবন সাথী। তোমাকে চাওয়া ছিল স্বপ্ন আমার তোমাকে পাওয়া হলো সত্যি। ভাবিনি আমি হবে গো তুমি একদিন জীবন সাথী। এত জরুরি তলব কেন? আমার না, বাবার। তাহলে বাবাকে ডাকো। বাবা একটু বেরিয়েছে, এসে যাবে। ও, তার মানে তুমি বাড়িতে একা? একা কোথায়, তুমি তো আছো আমার সঙ্গে। শেয়ার কতক্ষণ, আমি চলে গেলে তুমি একা? যদি তোমায় যেতে না দিই। জোর করলে হয়তো যাবো না, কিন্তু যেতে তো আমায় হবেই। আচ্ছা কি খাবে বলো? এতক্ষণ যেতে দেবে না বলছিলে, এখন কি খেতে দেবে সেটা ভাবছো, ব্যাপারটা কি বলো তো? কেন, তুমি জানো কিছু জানো না? কি জানবো? সত্যি কিছু জানো না? সত্যি আমি কিছু জানি না। তোমার মা বাবা তোমায় কিছু বলেনি? কি ব্যাপার বলো তো, এমন কি কথা যেটা তুমি জানো আমার বাবা মা জানেন? অথচ আমি জানি না। উফ বাবা, মেয়ে হয়ে নিজের বিয়ের কথা কি করে বলি বলো তো? তোমার বিয়ে? আরে কংগ্রাচুলেশনস, কবে? তোমার মতামত নিয়েই তো সব ঠিক হয়েছে। আমার মতামত কেন? আরে তোমার বিয়েতে আমার মতামতে কি প্রয়োজন? তুমি একদম বোকা, কিচ্ছু বোঝো না। আরে বাবা, তোমার তোমার সঙ্গেই তো আমার বিয়ে হবে। আমার সঙ্গে? অসম্ভব। অসম্ভব কেন? দেখো সঙ্গীতা, তুমি আমার খুব ভালো বন্ধু। সেই সেই ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তারপর অনেকদিন আমরা আলাদা ছিলাম, কিন্তু তুমি তুমি আমার স্ত্রী হবে সঙ্গীতা। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়।
তুমি আমায় ক্ষমা করো। শোনো রতীন্দ্র নারায়ণ, যে ক্ষতি তুমি আমার করেছো তার ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে। এই তোমাদের বংশের ট্রেডিশন। তোমাদের ট্রেডিশন হলো কথা দিয়ে কথা না রাখা। তবে আমার একটা শেষ কথা মনে রেখো, আমি কোনোদিনও তোমাকে ক্ষমা করবো না, কোনোদিনও না। আমার কথাটা বোঝার চেষ্টা করো না আমার প্রসাদ। কি বুঝবো? তুমি কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করে তুমি বলতে চাইছো আমি কিচ্ছু বুঝি না? আমি তোমাকে বোঝাবো, আজ থেকে আমি হলাম তোমার চরম শত্রু, কথাটা মনে রেখো। মানুষ মারতে আমাদের হাত কাঁপে না, কিন্তু মানুষ হয়ে যে অমানুষ তাকে তো আমাদের রক্ত কখনোই ক্ষমা করে না রঘু, কখনোই ক্ষমা করে না। তাহলে তাহলে আমাকে নামের আপনি ছোট বউর কাছে যেতে পারবেন না? সরে যা রঘু, সরে যা। কি সম্ভব? কি হলো? এ কি হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে রঘুদা? রঘুদা ডাক্তার দেখে আনো। রঘুদা যাও তাড়াতাড়ি। কি হয়েছে? এমন করছো কেন তুমি? এমন করছো কেন? শোনো, এই বয়সে এত উত্তেজনা ভালো নয়। কে বোঝাবে বলুন তো? তুমি বোঝাও। শোনো, 7 দিন টোটাল রেস্ট, চলি। ডাক্তারবাবু কি খেতে দেবো? যা দাও তাই দেবে। আস বিজয়। হ্যাঁ, তোমার মা আমায় সব বলেছে, ডোন্ট টেক এনি টেনশন। হ্যাঁ, ডাকবো কি বলছেন স্যার? আপনি বুঝতে পারছেন? ওই চলো স্যার। নমস্কার। নমস্কার, বলুন। প্রতি বছর আমাদের বস্তিতে মনসা পুজো হয়, আর বড়বাবু গিয়ে প্রতি বছরই আমাদের আশীর্বাদ করে আসেন। এবছর কিন্তু আপনাকে যেতে হবে। বাবা যখন প্রতি বছর যেতেন তখন আমিও যাবো। আসুন। নমস্কার।
এভাবে শুয়ে আছিস কেন?
বাবা কেমন আছেন? ভালো। আরে সঙ্গীতাকে বিয়ে করতে চাচ্ছিস না কেন? তোর বাবার আর আমার দুজনেরই ওকে খুব পছন্দ। সঙ্গীতাকে আমারও খুব পছন্দ মা, কিন্তু শুধু বন্ধু হিসেবে। দেখবি বিয়ের পর বউ হিসেবেও ওকে তোর খুব ভালো লাগবে। আমি জানি মা, তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করলে তোমরা খুব খুশি হবে, কিন্তু আমার পছন্দটাও তো দেখবে। ও মা, ও কি কথা, তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন, তোর সুখই আমাদের সুখ। একটা কথা স্পষ্ট করে বলবি, তুই কি কাউকে পছন্দ করিস? হ্যাঁ। কে এসে? সোনালি। সোনালি, নাম শুনে তো মনে হচ্ছে বাঙালি। তুমি কি ভেবেছিলে মিম স্যার? হতেও পারে, এত বছর বিদেশে ছিলিস। তা মেয়েটি থাকে কোথায়? এখানে। বংশ পরিচয় কি? বাবা কি করে? ওর বাবা মা নেই, ও অনাথ। আর বংশ পরিচয় দিয়ে কি হবে মা? মেয়েদের বিয়ে হয়ে যাবে মানে পূর্বের সব শেষ, আমাদের পরিচয় ওর পরিচয়। তাহলে ওসব লাগে, সমাজ সংস্কার বলে তো একটা কথা আছে। মা, আমাকে যদি বিয়ে করতেই হয় আমি সোনালিকেই বিয়ে করব। তোর বাবা মানবে? মানলেই বিয়ে হবে, আর না মানলে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জানি না গুরুদেবের কি ইচ্ছে। বিজয়ের উপরে কড়া নজর রাখবি, ও কোথায় যায় কি করে সমস্ত খবর আমার চাই। ইয়েস স্যার। ওকে আমি শান্তিতে থাকতে দেব না। স্যার, অফিসের লোকের কাছে খবর পেয়ে আজ মনসা পূজা গিয়েছিলাম স্যার। আর আর কি? একটা মেয়ের সঙ্গে ওকে দেখা গেছে স্যার। তা জানি না স্যার। আমার মেয়ের জীবন নষ্ট করে আজ বিজয় বস্তিতে মেয়েটার কাছে নিশ্চয়ই যাবে। যা খবর নে, যা খবর নে। ওকে স্যার। তুই ওর কোনো ক্ষতি করবি না, শুধু ওকে তাড়া করে আমার কাছে নিয়ে আসবি, বুঝেছিস? এবার যা। ছাড়ো না দেখলে লোকে বলবে কি, যেও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, কত ভালোবাসো আমার এবার তুমি প্রমাণ করো। অনেক সাবুন দেখেছি আমি,
বসন্ত এলো বলতে পারো। আহ ছাড়ো না দেখলে লোকে বলবে তা কি, কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে তা কি, পারলে আমার হাতটা ধরো। ছলা কলাই ডাকলে কাছে এখন শুনবো না আর, আমার দাবি ভালোবাসা না পেলে ছাড়বো না আর। হে ছলা কলাই ডাকলে কাছে এখন শুনবো না আর, আমার দাবি ভালোবাসা না পেলে ছাড়বো না আর। তোমার চালায় মরার আগে মরবো কবার বলতে পারো, না যেও না বন্ধু আমার কথা শোনো, কাছে এসো একটু আরো, কত ভালোবাসো আমার এবার তুমি প্রমাণ করো। আহ ছাড়ো না দেখলে লোকে বলবে তা কি, কেন তুমি এমন করো, আঁচল ধরে হবে তা কি, পারলে আমার হাতটা ধরো, কাছে এসো একটু আরো, পারলে আমার হাতটা ধরো, এসো একটু আরো, পারলে আমার হাতটা ধরো। আচ্ছা, এই কারণেই তাহলে বিজয় সঙ্গীতাকে বিয়ে করতে রাজি হয়নি। তুমি মেয়েটিকে দেখেছো? না দেখিনি, তবে বিজয়ের পছন্দের উপর আমার আস্থা আছে। মেয়েটির জন্ম, বংশ পরিচয় এসব জানা আছে তোমার? না, মেয়েটা অনাথ, ওর বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। উভয় সংকট, ছেলের ইচ্ছেটাকে মেনে নেব না নিজের ইচ্ছের উপরে জেদ ধরে বসে থাকব, কি করব কিছুই বুঝতে পারছি না। দেখো, বিজয়ের পছন্দ করা মেয়েটিকে আমি মেনে নিতে পারি যদি মেয়েটিকে আমার পছন্দ হয় তাহলেই। তবে মেয়েটাকে ডেকে আনতে বলি। বলো। স্যার, এই মাত্র খবর পেলাম বিজয় সেই মেয়েটাকে আনতে বস্তিতে গেছে। কেন? বিজয়ের বাবা মা মেয়েটাকে দেখতে চেয়েছে, ওটাই বিয়ে টিয়ে হবে স্যার। বিয়ের কথা মুখে আনবি না, ওদের বংশকে আমি নির্বংশ করে ছাড়ব। মেয়েটা যেন কোনোভাবে ওদের বাড়ি পৌঁছতে না পারে, দরকার পড়লে দুজনকে, হ্যাঁ হ্যাঁ দুজনকে শেষ করে দিবি। বিয়ে করে সুখের সংসার পাতবে রমা প্রসাদ, সেটা কোনোদিনও হতে দেবে না, কোনোদিনও না। সোনালি, সোনালি, ও আমাদের কোনো ক্ষতি করবে না, ও আমার সাথে সবসময় থাকে। সর্বনাশ, সবসময় থাকে মানে ফুলসজ্জার রাতেও থাকবে?
বেশি দুষ্টুমি করলে থাকবে। তোমার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার সঙ্গে যেদিন আমার প্রথম দেখা হয়েছিল সেদিন তুমি বলেছিলে তোমার সাপ তারা করেছে। মিথ্যে বলেছিলাম। মানে? তোমার কাছে আসার একটা ছুতো খুঁজেছিলাম। আমার কাছে আসার? মানে তুমি আগে থেকে জানতে যে আমি ওই সময় ওখানে আসব? আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোমার ব্যাপারে সবাকে থেকে জানতে পারি, কারণ তুমি আমার বহুদিনের সাথী, আগে একবার হারিয়েছি আর হারাতে চাই না। আর হারাতেও হবে না। আচ্ছা বলো তো, আজ আমি কেন এসেছি এখানে? আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে বলে। আর প্রশ্ন করে আমি সময় নষ্ট করতে চাই না, তাদের গাড়িতে ওঠো, আমার বাবা মা ওয়েট করছে তার হবু বৌমাকে দেখবে বলে, ওঠো। বড়বাবু আসছে। তুমি অর্জন করতে পারোনি, তুমি বলেছিলে তোমার ছেলের পছন্দের উপরে তোমার বিশ্বাস আছে, বলেছিলে? হ্যাঁ আমি বলেছিলাম, কিছু ভুল বলেছিলাম? তুমি ভুল বলনি, আমি ভুল বলেছিলাম। আমার পছন্দের সঙ্গে তোমার ছেলের পছন্দ একেবারে মিলে গেছে। রঘু আগে পুরোহিতকে খবর দে। বিয়ের দিন কবে ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, বিয়ে আমি হতে দেব না রুথীন্দ্রনারায়ণ, তুমি আমার মেয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে টুকরো টুকরো করে দিয়েছ, আর আমি তার সারা জীবন কুড়িয়ে বেড়াবো? না রুথীন্দ্রনারায়ণ, না। বাবা তাহলে তুই যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুমি সাবধানে থেকো, আর এখানে ভালো না লাগলে চেন্নাইতে আমার কাছে
চলে এসো। যাব মা, তোর কাছেই চলে যাব। তার আগে আমার এখানে কিছু কাজ বাকি রয়ে গেছে। কেন মিথ্যে ঝামেলায় নিজেকে জড়াচ্ছ বাবা? মিথ্যে? কোনটা মিথ্যে? ও বাড়ির বউ করে নিয়ে যাওয়ার ইচ্ছেটা আমাদের থেকে ওদের অনেক বেশি ছিল। সেই বাস্তব সত্যটাকে ওরা নিজেরাই মিথ্যে করে দিয়েছে। করেছে কিনা বল। আর আজ আমি যেটা করতে যাচ্ছি সেটা তোর মিথ্যে বলে মনে হচ্ছে? তুমি কেন বুঝতে চেষ্টা করছো না, বিজয় আমাকে চায় না, সে অন্য কাউকে ভালোবাসে। শুধু শুধু কোন অধিকারে কেনই বা আমি ভিখিরির মতো ও বাড়িতে যাব? তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তার থেকেও বেশি বেশি কষ্ট হবে আমার এখানে থাকাটা। আমি আসি বাবা, ট্রেনের সময় হয়ে গেছে। আমার মেয়ে হয়ে তুমি রাজপুত্রকে নাই চাইতে পারো, কিন্তু আমি তো ছাড়ব না বিজয়, আমি তোকে ছাড়ব না। আজ থেকে তুই তোর মৃত্যুর দিন গুনতে শুরু করে দে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর দিন। We'll be right back.
তোমায় বলেছিলাম না কি বলেছিলে ওই যে মেয়েটার বিয়ে দেবে বলে দিল না তা কি করতে হবে ছেলেটার বিয়ে বন্ধ করতে হবে এর জন্য আমাকে দরকার কেন আসলে আমি কোনো রিস্ক নিতে চাই না তাহলে বলছেন কাস্টার রিস্ক আছে টনি দাদার ফি দিতে পারবেন তো কত দিতে হবে 5 পেটি মানে 5 লাখ অ্যাডভান্স 3 লাখ কাজের পরে 2 লাখ ডান কলা দেখালে হবে না মাল দেখান কাজ না হলে আপনার জুতো আমার মাথায় এই বিলু এখানে নাচছিল না আরে হ্যাঁ গুরু বসের বিয়ে হয়ে যাচ্ছে আমার এখনো বিয়ে হলো না আমিও তো বিয়ে করতে চাই সত্যি বলছো সত্যি বলছি আমি না এখনো মনের মতো একটা মিস পেলাম না কেন পেলে না কেন পেলে না একবার ঘুরেই দেখো না কে কথা বল কি পছন্দ হয়নি আমি বাড়ি যাব আমার বাড়ি চলো ও মা 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 বললি ছেড়ে দেবে ভেবেছো চলো ওই বাবা লেগেছে ছাড় ছাড় বলছি কেন ছাড়বো ছাড় বলছি কেন শোন কোনো বেগতিক না দেখলে কেলো করবি না কোনো খুন খারাপি করবি না খালি বটটাকে তুলে নিয়ে চলে আসবি ঠিক আছে গুরু তোমরা রেডি তো ঠিক আছে এক্ষুনি বেরিয়ে পড়ো প্রয়োজন হলে একেবারে খতম করে দেবে টাকা যা লাগে আমি দেব হ্যাঁ বস আপনার কাজটা হয়ে যাবে ছেলের বিয়ে জানলাটা বন্ধ করে দাও এই আওয়াজটা আমি সহ্য করতে পারছি না সে কি আপনি তো সানাইয়ের সুর ভালোবাসতেন ঠিক আছে
আরে ওপরে উফ উফ কি করছিস? তিনি নেই তো। কে কে তিনি? আরে ধর, নিচে না তো। আসছি স্যার। আরে তাড়াতাড়ি না। আসছি স্যার, আসছি আসছি স্যার। না আসছি স্যার। জানতাম নাকি সাপের সঙ্গে লড়াই করতে হবে? সাপ? হ্যাঁ স্যার, কত বড়। সারা কালকে উঠে কি আওয়াজ বাইরি! আরে বাপ রে বাপ। দাদা চল। নোটিশ পাঠিয়েছে আমার তিন তিন পুরুষের চা বাগান, সে সব নাকি ওর। আচ্ছা শোনো, ও কিচ্ছু করতে পারবে না। আমরা জানি মিথ্যে, কিন্তু ওটা তো কোর্টে প্রমাণ করতে হবে যে রমাপ্রসাদ মিথ্যে মামলা করেছে। আমরা সেটা প্রমাণও করতে পারবো না। আসল দলিলটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই কি, সব জায়গায় খুঁজে দেখেছো? মোটামুটি তো সবই খুঁজেছি, তোমার একবার দেখে নেব। বন্ধু ভেবে এতদিন শত্রুর সঙ্গে মিশে এসেছি, এখনই এত ভেঙে পড়ার কোনো কারণ নেই। দলিলটা খুঁজে দেখুন পান কি না, তা না হলে অন্য রাস্তা খুঁজে বের করতে হবে। বিজয় তুমি দেখো
যে করেই হোক দলিলটা খুঁজে বার করতেই হবে। সোনালি, সোনালি কি হয়েছে? আরে একটা দলিল খুঁজে পাচ্ছি না। রমা কাকু আমাদের নামে মিথ্যে মামলা করেছে, ফার্ম হাউসটা নাকি ওদের। তুমি অফিসে ভালো করে খুঁজেছো? অফিসে খুঁজেছি কিন্তু পাইনি। ভালো করে খোঁজো নি তাই পাওনি, একবার ভালো করে খুঁজে দেখো তাহলে পেয়ে যাবে। কি বলছো, অন্তত 10-12 বার খুঁজেছি, সবাই মিলে খুঁজেছি। তুমি আমার কথা শোনো আর একবার ভালো করে খুঁজে দেখো। বাবু বলছো? বলছি। গুরুজি, গুরুজি আপনি সৌভাগ্যবতী হও। আসুন আসুন আসুন, বসুন বসুন গুরুজি। ছেলের বিয়ের আগে আপনার অনেক খোঁজ করেছিলাম কিন্তু পাইনি। কি করে পাবি, আমি তো পাহাড়ে ছিলাম, হঠাৎই তোর মুখটা ভেসে উঠলো তাই চলে এলাম। পুত্রবধূকে ডাক, আশীর্বাদ করি। রঘুদা! জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। বলুন। এই বৌমাকে একটু ডেকে দাও তো, ডাকতে বলো সন্ধ্যাকে। বৌদিমণি, মা ডাকছেন। তোর ছেলের বিয়ে হয়ে গেল, এবার নাতি নাতনি হবে, সংসারে তোর তো পূর্ণতা হয়ে গেল। সবই আপনার আশীর্বাদ গুরুজি। জয় শিবশম্ভু।
বৌমা গুরুজিকে প্রণাম করো। তুমি যাও। কি হলো বাবা, বৌমার মধ্যে খারাপ কিছু দেখলেন? অশুভ ছায়া দেখতে পেলাম। কি বলছেন বাবা, বৌমার মধ্যে অশুভ ছায়া? হ্যাঁ, তবে ভয় নেই, একটা যজ্ঞ করতে হবে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। সবই আপনার দয়া বাবা, আপনার অন্নের ব্যবস্থা করি। না, তোর বাড়িতে আমি অন্ন গ্রহণ করতে পারবো না। যতদিন আমি ওই অশুভ ছায়াকে বাড়ি থেকে না তাড়াবো, ততদিন আমি তোর বাড়িতে থাকতে পারবো না, অন্ন গ্রহণ করব না। জয় শিবাশম্ভু। অনেকক্ষণ ধরে আপনাকে চঞ্চল দেখছি, অপরাধ না নিলে প্রশ্ন করি, কেন আপনার চিত্ত এত চঞ্চল হয়েছে? কাত্যায়নী, আমার ভেতরে লোভ বাসা বেঁধেছে। লোভ? কি বলছেন গুরুদেব, আপনার দেহে লোভ? শোনো, যে বউটিকে আজ দেখে এলাম, সে আসলে ইচ্ছাধারী নাগিন। বহু তপস্যার পর নাগ ইচ্ছাধারী হতে পারে, আর ইচ্ছাধারী নাগিনের কাছেই থাকে সাত রাজার ধন, এক মানিক। যদি ওই মানিক আমি হাতের মুঠোয় পাই, তাহলে আমি হব একমাত্র ব্যক্তি যার ইচ্ছাই হবে শেষ ইচ্ছা। এত বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ করেছি, ওই মানিকটা হাতে পেলে আমি 100 গুণ বেশি সিদ্ধি লাভ করব। আমি তাই আমি ভীষণ চঞ্চল, ভীষণ উদ্বিগ্ন, ওই মানিকটা আমাকে পেতেই হবে। জয় শিবাশম্ভু, জয় শিবাশম্ভু। স্যার, বিজয় আসল দলিলটা খুঁজে পেয়েছে, কাল কোর্টে জমা দেবে। কোর্টে যাবার আগেই ওকে খতম করে দেব। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। আজ ফিরতে তোমার দেরি হবে? হতে পারে, কোর্টে যাচ্ছি। কেন না, আজই দলিলটা কোর্টে পেশ করতে হবে। হ্যাঁ, তোমার জন্যই তো দলিলটা খুঁজে পেলাম। তুমি ভালো করে খোঁজো নি তাই পাওনি। আচ্ছা, তোমাকে আর যেতে হবে না। কেন? এই ওদের হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া স্বামীদের পক্ষে মঙ্গলজনক নয়। তুমি, তোমার কি মনে হয় তোমার এই সেদের সিঁদুরেই আমার প্রাণভোমরা লুকিয়ে আছে? এসব সুপারস্টিশনস, কুসংস্কার। তোমার কাছে এটা কুসংস্কার হতে পারে। যুগ যুগ ধরে এ ওরা স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর ধারণ করে। এটা যদি তোমার কাছে কুসংস্কার হয়, হোক, কিন্তু আজ আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। তুমি কেন বুঝতে পারছো না, আজ না গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে, বিষয় সম্পত্তির ব্যাপার।
ক্ষতি হয় হোক, একজন স্ত্রীর কাছে তার স্বামী সবচেয়ে বড় সম্পদ, আর এই সম্পদ আমি কিছুতেই হারাতে চাই না। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমার হাত থেকে পড়ে যাওয়া সিঁদুর আবার তোমার সিঁথিতে পরিয়ে দিলাম, আর কোনো দোষ হইল না। এবার আমি আসতে পারি? দাঁড়াও। ভালো ভেবেছি। ফেল করে দিয়েছি, ঠিক আছে, হয়ে গেছে। আ ভেরি গুড, ভেরি গুড। আসুন এখন তোর ওখান থেকে সরে পড়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। বিজয়ের জিপের ব্রেক ফেল, খুব ভালো খবর। আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধিটা খুলছে। তবু শোন, সাবধানের মান, তুই নিজে গিয়ে বিজয়ের শেষ পরিণতিটা দেখে মনে রাখবি, আগুনের রেশ আর শত্রুর শেষ রাখতে নেই। ঠিক আছে। বিজয়ের স্বর্গ যাত্রার জন্য, স্বর্গ নয় স্বর্গ নরক যাত্রার জন্য চিয়ার্স। হ্যালো, হ্যাঁ বলছি। কি বিজয় বেঁচে আছে? তাহলে তোরা বেঁচে আছিস কেন, বাস্টার্ডস? Thank you.
যাবেরই যা আমার সামনে থেকে। আমার টাকায় গতরটা হাতির মতন বেশ তৈরি করেছিস, অথচ একটা কি করব, সাপটা বেঁচে গেলে আমরা মানুষ কি করতে পারি? একটা মানুষ যখন তোদের মতন দশটাকে পিটিয়েছিল তখন তোরা কি করতে পেরেছিলি? যাবেরই যা আমার সামনে থেকে। তুমি হ্যাঁ আমি তোমাকে সাবধান করতে এলাম। তোমার সাহস তো কম নয়, তুমি আমার বাড়িতে এসে আমাকে সাবধান করছো। প্রশ্নটা সাবধানের নয়, আমার সিঁথির সিঁদুর বাঁচাতেই আমি তোমার কাছে এসেছি। সতী নারী স্বর্গের দেবসভার নাচের আসরে পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর তোমার মতো নরকের কীটের কাছে আসতে আমার কিসের ভয়? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমি কোনো অবলা নারীর গায়ে হাত তুলতে চাই না। অবলা বলে অনুগ্রহ করো না, একটা কথা ভালো করে শুনে রাখো, আজকের পর থেকে আমার স্বামী আর আমার সংসারের উপর তোমার কুনজর কিন্তু আমি সহ্য করব না, কথাটা মনে রেখো। আমরা কেসটা জিতে গেছি, সময় মতো কোর্টে দলিলটা পেশ করতে না পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেত। যাক বাবা, যেদিন থেকে মা লক্ষ্মী আমাদের ঘরে এসেছে আমাদের ভালোই হয়েছে, আমি জানতাম আমাদের কোনো ক্ষতি হবে না। যাই, তোর বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। যাও যাও। সোনালি, সোনালি কি হলো? আমি এখানে। সোনালি সোনালি সোনালি, আমরা কেসটা জিতে গেছি। সত্যি? একদম। জানো আজ বোধহয় তোমার সিঁথির সিঁদুরই আমায় ফিরিয়ে আনলো, না হলে আজ মরেই যেতাম। ও কথা বলতে নেই, তোমার কিছু হলে তো আমি হারিয়ে যেতাম। পতিব্রতা স্ত্রীর কাছে, স্বামী তার ইহকাল তার পরকাল, স্বামীর আগেও কিছু নেই পরেও কিছু নেই। বৌমা খেতে এসো। চলো মা খেতে ডাকছে, চলুন। চলো। প্রণাম গুরুজি। আমাকে আপনি চিনতে পারছেন বাবা? ঠিক স্মরণ করতে পারছি না। রথীন্দ্র নারায়ণের বন্ধু ছিলাম আমি। ছিলে, এখন নেই? না, আর কোনোদিনও থাকতে চাই না। তা আমার কাছে আগমনের হেতু? আমার শত্রু আর আপনার শত্রু এক। তোমার নাম কি? রমাপ্রসাদ। আমি গৃহত্যাগী, আমার কোনো মোহ নেই, তাই আমার কোনো শত্রুও নেই। সোনালীকে আপনি হাতে পেতে চান তো? সোনালী তোমার শত্রু? সোনালী বিজয় দুজনেই আমার শত্রু। কেন দুজনেই তোমার শত্রু সেই প্রশ্ন করব না, কিন্তু এ কথাটা নিশ্চয়ই জানতে চাই, শত্রুকে যখন শনাক্ত করতে পেরেছো তখন তাকে নিধন করছো না কেন? পারছি না, কোনো এক শক্তি বারবার বিজয়কে বাঁচিয়ে দিচ্ছে। তুমি কি আমায় সাহায্য করতে এসেছো, নাকি তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো? আপনাকে সাহায্য করার ক্ষমতা আমার নেই গুরুদেব, যদি দয়া করে আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমার ভেতরের জ্বালাটা জোড়ায়। ঠিক আছে, আমার স্মরণে যারা আসে তাদের সাহায্য করাই আমার ধর্ম, তোমাকেও আমি সাহায্য করব। আপনি আমাকে বাঁচালেন বাবা,
বাঁচালেন। এতদিনে তুই তোর যোগ্য কাজ পেলি, শত্রুকে নিধন করাই তোর কাজ, তুই বিজয়কে শেষ করে আয়। যা নাগরাজ, যা যা, জয় শিব শম্ভু। আমি কি চাই তা তো তুই জানিস। তুমি যা চাও সেটা কোনোদিনও তুমি পাবে না। পাবো না? কি করে পেতে হয় তা আমি জানি, আর তুই তা খুব শিগগির জেনে যাবি। শোনো, তুমি যদি আমার সংসারের কোনো ক্ষতি করতে চাও তাহলে কিন্তু তার ফল তোমাকেও ভোগ করতে হবে। ইচ্ছাধারী সাপের আবার সংসার। আর ইচ্ছাধারী সাপের ক্ষমতাও তুমি জানো, তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। তুমি আমার প্রেমিককে মেরে তার আত্মাকে বিজয়ের মধ্যে দিয়ে দিয়েছিলে, তাই মনে রেখো এই বিজয় আমার প্রেমিক, আমার স্বামী। তাই বলছি খুব সাবধান, এখনো ভালো চাও তো এখান থেকে সরে যাও। সরে যাব? তোর স্বামীকে মেরে, তোকে বন্দি করে, তোর মাথার মণিটাকে যখন আমি পাবো তখনই যাব, তার আগে নয়। আমিও অপেক্ষায় থাকলাম দেখি কে যেতে, আমার এই শাখা সিঁদুর নাকি তোমার এই ভণ্ডামি। জয় শিব শম্ভু। নমস্কার, আসুন আসুন আসুন, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ। বাবা কোথায়? প্রভু ভিতরে আছেন, আপনি যান। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সুখী হও মা, সুখী হও। কতদিন আসতে পারিনি, ছেলেটার উপর দিয়ে যা ঝড় গেল। এ ঝড় তো শুধু শুকনো পাতা ওড়ানোর ঝড়, এবার যে ঝড় আসবে তা মূল শুদ্ধ উপড়ে দেবে। কি বলছেন বাবা, এর কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে, প্রতিকার আছে, কিন্তু তুই সেটা করতে পারবি না। কি এমন আছে যা আমি পারবো না? আপনি বলুন বাবা, সংসারের মঙ্গলের জন্য আমি সব পারবো। শোন,
প্রথম কাজ হচ্ছে তোর ওই পুত্রবধূকে বিতাড়িত করতে হবে। ও মাকে তাড়িয়ে দিতে হবে? না না, সে আমি পারবো না। আমি জানতাম তুই পারবি না, কিন্তু তোকে পারতেই হবে, তা না হলে তোর সন্তানকে তুই বাঁচাতে পারবি না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা তো সংসারটাকে আমার থেকে বেশি ভালোবাসে, আর বিজয়কে তো বাসেই। সবটাই ওর অভিনয়, ও একটু একটু করে বিষ দাঁত ফোটাচ্ছে। আসলে ও মানুষ না। মানুষ না তাহলে কি? ও হচ্ছে ইচ্ছাধারী সাপ, নিজের ইচ্ছে মতো ও যে কোনো রূপ ধারণ করতে পারে। হে ভগবান, এসব আমি কি শুনছি? কি শুনছিস? ওর উপর একটু নজর রাখ, তাহলে তুইও বুঝতে পারবি। ও কি চায় বাবা? এক্ষুনি বলতে পারবো না, কদিন যাক আমি বলে দেবো ও কি চায়। এখন আমি কি করব বাবা? এখন এসব কথা কাউকে জানাস না, যখন আমি যেরকম বলবো সেই রকম করবি, তাহলে কোনো ভয় থাকবে না। আর খেয়াল রাখবি কোনোভাবেই ও যেন তোকে সন্দেহ না করে। এখন যা। হ্যাঁ, আমি না ডাকলে আমার কাছে আসবি না। তুমি এখানে? আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আপনি গুরুদেবের কাছে গেছিলেন, তাই না মা? 18 বছর আগে আপনার মন্দিরের ঘটনাটা মনে আছে? তুমি কি করে জানলে? আমি জানি, কারণ 18 বছর আগে তখন ওই দিনে আমি হারিয়েছিলাম আমার প্রিয়জনকে, যে এখন বিজয়ের মধ্যে বেঁচে আছে। আপনাকে তো গুরুদেব বলেইছে আমি ইচ্ছাধারী সাপ। সেদিন আমার প্রেমিকের সাথে আমি বিয়ে করার জন্য মন্দিরে যাচ্ছিলাম। কি সর্বনাশ হলো গো, এখন কি হবে? এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওকে কাল লাগে কেটেছে। তাহলে এখন কি হবে গুরুজি? এত বিব্রত হওয়ার কিছু নেই, আমি ওর বিষ তুলে দিচ্ছি, ওকে শুইয়ে দাও। যাও যাও যাও, সরে যাও, চলে যাও, যাও।
বাবা আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। সে না হয় নাই শোধ করতে পারলি, তোর ছেলেকে এখান থেকে যত দূরে পারিস পাঠিয়ে দে। কেন বাবা? এই সাপ কখনো একা থাকে না, এরও একটা সাথী আছে, সে কিন্তু প্রতিশোধ নেবে, কারণ তার সাথীরই প্রাণ তোর ছেলের মধ্যে দেওয়া হয়েছে। আরেকটা কথা, এই বস্তি এলাকায় তোরা আর কোনোদিন আসবি না, মনে রাখবি। ঠিক আছে বাবা। হ্যাঁ, তারপর থেকে আমরা বস্তির মন্দিরে যাই না, তারপরেই বিজয়কে বিদেশে পাঠিয়ে দিই। কিন্তু আমি এই 18 বছর ধরে অপেক্ষা করছিলাম, কবে আমার প্রেমিকের মৃত্যুর বদলা নেব। 18 বছর পর সেই সময় এলো, আমি রাস্তা দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আমি জানতাম আপনার ছেলে ওই রাস্তা দিয়ে ওই সময় ফিরবে, কিন্তু হঠাৎ করে আমার উপর একটা গাছ ভেঙে পড়ল, এমন ভাবে চাপা পড়লাম আমি হয়তো মরেই যেতাম। কিন্তু অবাক হয়ে দেখলাম, আমি যাকে মারবার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলাম সেই আমার প্রাণ বাঁচাচ্ছে। আমার মনে হলো বিজয়ের মধ্যে তো আমার প্রেমিকের আত্মা রয়েছে, আর সেই প্রেমিকই তো আমাকে বাঁচিয়েছে, তাই কৃতজ্ঞতা জানাতে আমি সুযোগ পেয়ে ওর পা জড়িয়ে ধরলাম। তারপরে একদিন বিজয়ের সাথে আপনাদের বাড়িতে এসে আপনার ছেলের আর আপনার কথাবার্তা শুনলাম, মনে হলো আপনাদের একমাত্র সন্তানকে মেরে ফেললে আপনার অসহায় হয়ে যাবেন। ভাবলাম আমার প্রেমিকের আত্মা তো বিজয়ের মধ্যেই আছে, তাই আমি বিজয়কে বিয়ে করে আমার প্রেমিককে ফিরে পেলাম, আর আপনাদেরও সন্তান থেকে বঞ্চিত করলাম না। বলুন মা, আমি ঠিক করলাম নাকি ভুল করলাম? সবটাই ওর অভিনয়, ও একটু একটু করে বিষ দাঁত ফোটাচ্ছে, আসলে ও মানুষ না। মা, আপনি ওই ভণ্ড সাধুর কথা বিশ্বাস করবেন না, ওর কথা শুনলে আমাদের পরিবারের অকল্যাণ হবে। আপনাকে হাত ছোট করে বলছি, আপনি আমার কথা বিশ্বাস করুন। তুমি যাকে বধ করবে সে মানুষ, আর আমি যাকে বধ করব সে ইচ্ছাধারী সাপ। শোনো, তুমি দূরে দাঁড়িয়ে অপেক্ষা করবে, আমি সোনালী রূপী সাপটাকে বশ করলে আমার স্থির বিশ্বাস বিজয়ও আসবে। একটা কথা মনে রাখবে, বিজয়কে তুমি আহত করতে পারো কিন্তু নিহত করতে পারবে না, কারণ বিজয়ের মধ্যেই ইচ্ছাধারী নাগের প্রাণটা রয়েছে, আর দুজনকে একসঙ্গে পেলেই আমি পাবো সেই মানিক যার জন্য আমার এই দীর্ঘ অপেক্ষা। তাই হবে গুরুদে। আরেকটা কথা, তোমার কাজ হয়ে গেলেই তুমি এই স্থান পরিত্যাগ করবে, যদি লোভের বশবর্তী হয়ে এই স্থানে তুমি থাকো তাহলে তোমার মৃত্যুর জন্য আমাকে দায়ী করবে না। যাও। আসি। জয় শিব শম্ভু।
আমাকে ডাকছেন গুরুদেব? হ্যাঁ শোনো, তোমরা সকলে এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে হরিদ্বারের আশ্রমে গিয়ে আমার অপেক্ষা করো। আমি যথাসময়ে তোমাদের সঙ্গে মিলিত হব। যাও। যথা আজ্ঞা গুরুদেব, যথা আজ্ঞা। ভণ্ড লোভি তুমি, তুমি আমার কি নিধন করবে? আজ দেখবে পতিব্রতা স্ত্রীর কত জোর। পতিব্রতা স্ত্রী? শোন, কাক ময়ূরের পালক লাগালেই ময়ূর হয় না, গেরুয়া বস্ত্র পরলেই সন্ন্যাসী হওয়া যায় না। তুমি ভুলে যেও না, মেয়েরা মায়ের চাঁদ। আর তুমি এও ভুলে যেও না, তুমি যার গর্ভে জন্মেছো সে একজন মেয়ে, তাই মেয়ে জাতকে সম্মান করতে শেখো। স্বয়ং যম কিন্তু বাধ্য হয়েছিল সাবিত্রীর জন্য সত্যবানকে ছাড়তে, আর বেহুলার জন্য লক্ষ্মীর তর্কে। তুই যাদের কথা বলছিস তারা সবাই ছিল মানবী, তুই কিন্তু নাগিন। আজ তুমি নাগিনের খেলায় দেখবে। Thank you.
বল, মনিটা কোথায় রেখেছিস বল। লোভী শয়তান ভণ্ড সাধু, তুমি নাগমণি পাওয়ার জন্য এত লালাই তো? আমি জানি ওই নাগমণিটা পেলে আমি বিশ্বের একমাত্র শক্তিশালী তপস্বী হব। যার ইচ্ছাটাই হবে শেষ ইচ্ছা। তোমার এই ইচ্ছে কোনোদিনও পূর্ণ হবে না। আমি বলবো না নাগমণি কোথায় আছে। বলবি না? না বলবো না। তোমার মতন পাপীকে মনির খোঁজ দিয়ে আমি সমাজের ক্ষতি করতে পারবো না। বলতে তো তোকে হবে। বল বল। আমাকে বের হইলে আমি কিছুতেই বলবো না। কি বলবি না? বল বল। দেখুন কাকে নিয়ে এসছি। তুই ভালো সময়ই এসেছিস। এখন আপনি ওকে যা বলবেন ও তাই শুনবে। এখন তুই সব বলবি, এখন তুই নাচবি, আর তুই না নাচলে তোর আসল রূপটা বেরোবে কি করে? নাচ নাচ। না তুমি নাচবে না, এই শয়তানদের কথা তুমি শুনতে হবে না। শুনবে শুনবে, নাচবে। নাচবো গাইবো যতক্ষণ, বাঁচবে তুমি ততক্ষণ। নাচবো গাইবো যতক্ষণ, বাঁচবে তুমি ততক্ষণ। পারলে আমায় ক্ষমা করো, আমি নিরুপায়, আমি নাচবো গাইবো যতক্ষণ, বাঁচবে তুমি ততক্ষণ। নাচবো গাইবো যতক্ষণ, বাঁচবে তুমি ততক্ষণ। নাচবো গাইবো যতক্ষণ, বাঁচবে তুমি ততক্ষণ। নাচবো গাইবো যতক্ষণ, বাঁচবে তুমি ততক্ষণ।
নাচবো গাইবো যতক্ষণ বাজবে তুমি ততক্ষণ নাচবো গাইবো যতক্ষণ বাজবে তুমি ততক্ষণ পারলে আমায় ক্ষমা করো আমি নিরুপায় আমি তাড়াতাড়ি করো আমি আর বাঁচবো না মা তোকে তোকে আমি চিনতে ভুল করেছিলাম আমাকে আমাকে তুই ক্ষমা করে দে মা আজ আজ আমি আমি তোর সাপ মোচন করে দেব হে প্রভু আমি
সারা জীবন সাধনা করে যদি একটুকু সিদ্ধি লাভ করে থাকে তাহলে তাহলে তার সুফল তুমি তুই সোনালীকে দাও প্রভু। ওকে ওকে সমস্ত অভিশাপ থেকে মুক্ত মুক্ত করে দাও প্রভু। ওকে ও সাপ মোচন করে দাও প্রভু। জয় শিব শম্ভু। বিজয় সোনালি সব তোষ মুক্ত হয়েছে। সোনালি আমার বিবাহিত স্ত্রী, ও মানুষ না সাহ, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওকে ভালোবাসি। বাবা কি আপনার এই অবস্থা কে করলো? এই এই অবস্থার জন্য দায়ী আমার পাপি মন, আমার আমার লোভ। তুই ঠিক সময় এসেছিস। শোন, তোর বৌমা সত্যি দেবী, আমি তোকে মিথ্যে বলেছিলাম। তোর তোর সংসারকে ওই রোদ ঝড় জল থেকে ছাতার মতো আগলে রেখেছে। আমি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আপনি বাঁচেন আমাকে। কি ব্যাপার বিভূতি, একদিন তুমি কোথায় ছিলে? পৃথিবী প্রদক্ষিণ করছিলাম দৌড়ে দৌড়ে। আরে পৃথিবীর কথা ছাড়ো, তুমি আজকে খুব ভালো দিনে এসছো। দেখো আমার দাদু ভাইকে দেখো। দেখবো দেখবো, তার আগে আপনি আমাকে দেখুন। একজন মিস আমার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে, মিসেস হবে বলে। মিস দৌড়ে বেড়াচ্ছে, মিসেস হবে বলে? কে কে সে? ওই সে, আমি মেশা মশাই মণিমালা। ও মণিমালা, তুমি পারো কি গো চিনতে আমার, জনমে জনমে